এদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারি সহ ছয় অভিযোগ এনে তা অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন একজন আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমি দুদকে এ আবেদন করেন। আবেদনে তিনি শেয়ার বাজার কেলেঙ্কারি, নিষিদ্ধ জুয়ার ব্যবসা ও জুয়ার প্রতিষ্ঠানে সম্পৃক্ততা, স্বর্ণ চোরা চালানে সম্পৃক্ততা, প্রতারণার মাধ্যমে কাকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাত, ক্রিকেট খেলায় দুর্নীতি ও নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনেন সাকিব আল হাসানের বিরুদ্ধে। ক্রিকেটার সাকিব আল হাসান বর্তমানে জাতীয় দলের হয়ে টেস্ট খেলতে পাকিস্তানে অবস্থান করছেন। তার বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সায়েন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।